ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন মেয়েকে ধর্ষণের মামলায় বাবার যাবজ্জীবন কারাদণ্ড কক্সবাজারে 13 বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বাবা কামাল হোসেন বয়স 35কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে তাকে 1 লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ড দেওয়া হয় সোমবার 3 এপ্রিল দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 এর বিচারক মোহাম্মদ মোসলে উদ্দিন এই রায় দেন কামাল হোসেন কক্সবাজার সদর উপজেলার চৌফুলদণ্ডি ঘোনারপাড়া এলাকার মৃত হাসানের ছেলে বিকেলে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এপিপি নুরুল ইসলাম সায়েম বিষয়টি নিশ্চিত করে বলেন আদালতে 10 জন সাক্ষ্য দেন যুক্তিতর্ক শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় সোমবার বিজ্ঞ আদালত এ রায় দেন রায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন এ রায়ের মাধ্যমে ধর্ষকদের মাঝে ভীতি সঞ্চার হবে বলে আশা করছি অন্যদিকে রায় অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী ইমরুল কায়েস মানিক উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন মামলার অভিযোগ থেকে জানা যায় 2021 সালের 10 এপ্রিল রাতে কক্সবাজার সদরের জাহানু বেগমের মালিকানাধীন ভাড়া বাসায় 13 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে কামাল হোসেন এরপরে কন্যাকে ভয় দেখিয়ে আরও একাধিকবার ধর্ষণ করা হয় কয়েক মাস পরে কন্যা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বিষয়টি জানতে পেরে বাবাকে আসামি করে ধর্ষণের শিকার ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন